আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাজুন আজমা বলছি ফ্রান্স থেকে। সকালেই তো মেয়ে স্কুলে চলে গেছে, এখন দুপুরে বাসায় লাঞ্চ করতে আসবে। তো আমি একটা মাছ ভিজিয়েছি এখানে, একটা খুব বিখ্যাত একটা মাছ, তো দেখাচ্ছি আপনাদেরকে। আমি আসলে খাই না, মাছটা যতই বিখ্যাত হোক, যতই দামি হোক, আমাদের ঘরে অন্য আর কেউ খায় না, তবে মেয়েটা খুবই পছন্দ করে খায়, কারণ ও যখন স্কুলে ক্যান্টিনে খেত তখন ওদেরকে এই মাছ দিত, তো সেই জন্য ওর খাওয়াটা শেখা হয়ে গেছে। তো অনেকেই খায়, অনেক পছন্দ করে খায়, আমাদের আর এই মাছটা খাওয়া শেখা হলো না, তো ওর জন্য শুধুমাত্র আনি। তো আমি ওর জন্য যেটা করব, মাছ একটু ফ্রাই করব আর সাথে দেব পাস্তা। ওর খুব পছন্দের খাবার এটা, মাশাল্লাহ, ও খুব পছন্দ করে। তো ওই ও যেভাবে পছন্দ করে ওইভাবে তৈরি করছে আর কি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। ও ক্যান্টিনে যে ধরনের খাবার খায় ওই টাইপের খাবারই রেডি করার চেষ্টা করছে। আর এমনিতে ও খুব একটা সবজি খেতে চায় না, সালাদ সবজি এগুলি খুব বেশি খেতে চায় না। টেবিল গোছাচ্ছি আর ওর জন্য একটু খাবার রেডি করছি। এই হলো মাছ, যেটা স্যামন ফিশ, আমরা এখানে সোমো ফিশ বলি, সোমো পোয়াসো, আসলে ফিশ তো না, ফিশকে পোয়াসো বলে ফ্রেঞ্চ ভাষায়। তো কিছুটা ফরাসি স্টাইল, কিছুটা বাঙালি স্টাইল, দুইটা মিলিয়েই আমি করছি, কারণ ওরা তো এইভাবে হলুদ মরিচ দিয়ে মাখায় না। তো আমি ঘরে ওর জন্য একটু হলুদ মরিচ মিশিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে দিই, মাখিয়ে একটু ফ্রাই করে দিই। ও পছন্দ করে, খেতে ভালোই লাগে ওর, সেজন্য এইভাবেই আমি প্রথমে মশলা মাখিয়ে একটু রেখে দিই কিছুক্ষণ, 2-3-4 মিনিট যেরকম সম্ভব, তারপর ফ্রাই করে নিই। মাছ ফ্রাইয়ের শব্দ শোনাচ্ছি আপনাদের, আসলে কেমন শোনা যাচ্ছে? দেশি এবং বিদেশি মাছের ভাজার যে শব্দ, সেটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনারা, শুনতে পাচ্ছেন কি? মনে হয় না, তাই না? খেতে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট, কিন্তু আসলে ফ্রাই করার যেই শব্দ সেটা মনে হয় একই রকম। তো যাই হোক, মাছ ফ্রাই হয়ে গেছে, তো মেয়েকে আমি অলরেডি খাবার দিয়ে দিয়েছি, চলে এসেছে। তো তো এর মধ্যে আমি একটুখানি শুধু শশা কেটে নিয়ে আসছি, ও তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য, কারণ খাওয়া দাওয়া শেষ করে আবার ক্লাসে চলেও যাবে। তো এই হলো আজকের মেয়ের জন্য লাঞ্চ, একেবারে সিম্পল।